হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অনুপাত এবং সমানুপাতের ক্লাস। আজকে সেটার হচ্ছে পার্ট থ্রি। তো এর আগে আমি তোমাদের পার্ট ওয়ান এবং পার্ট টু পড়িয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেই দুটো লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এই যে অঙ্কগুলো করাচ্ছি আমি রেশিও এন্ড প্রপোর্শনের, এগুলো হচ্ছে তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, ঠিক আছে? তো এগুলো তোমাদের সকল পরীক্ষা, যেমন তোমরা ধরো স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা দিচ্ছ, তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের এই পার্ট থ্রিটা শুরু করা যাক। তো 13 নম্বর অঙ্ক দেখো। তো 1 থেকে 12 নম্বর পর্যন্ত আমি হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টু তে করিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কগুলো, এগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় অঙ্কগুলো পাবে, ঠিক আছে? তো দেখো 13 নম্বর কি বলেছে। কোনো কারখানায় 3 জন শ্রমিক যথাক্রমে 4 দিন, 5 দিন, 6 দিন কাজ করে মোট 4,300 টাকা মজুরি পেল। যদি তাদের প্রতিদিনের কাজের অনুপাত 1:3:1:4:1:6 হয়, তবে প্রত্যেকের দৈনিক কত টাকা করে মজুরি পেল, ঠিক আছে? মানে প্রত্যেকে দৈনিক কত টাকা করে মজুরি পেয়েছে সেটা বের করতে বলেছে। তো এখানে মোট টাকাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? মোট টাকা দিয়ে দিয়েছে এবং তারা যে কাজের অনুপাত, ঠিক আছে, কাজের অনুপাতটা এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর তারা কতদিন করে কাজ করেছে, তারা যতদিন করে কাজ করেছে প্রত্যেকে যে মোট টাকাটা পেয়েছে সেই মোট টাকাটা হলো 4,300 টাকা, ঠিক আছে? তো এটার প্রথমে কি করতে হবে দেখো, তাদের তারা যেভাবে কাজ করবে তারা সেইভাবেই কিন্তু মজুরিটা পাবে, ঠিক আছে? তো কাজের অনুপাত সমান সমান কি হয়, মজুরির অনুপাত। তো এখানে আমরা প্রথমে মজুরির অনুপাতটা বের করব, ঠিক আছে? মজুরি মজুরি কত পাচ্ছে, তো মজুরির অনুপাতটা হয়ে যাবে তোমাদের এখানে 1:3:1:4:1:6 এভাবে হয়ে যাবে। তো এটাকে যদি আমরা প্রত্যেকটাকে যদি 12 দিয়ে গুণ করি, দেখো 12:3:12:4:12:6 এভাবে যদি করি, তো 12টা কি করে এলো দেখো, 3, 4 আর 6 এর তোমরা যদি লসাগু করো তাহলে তোমাদের 12 আসবে। তো এখানে তোমাদের কাটাকাটি করলে হবে 3, 4, 12, এখানে আসবে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 6, 2, 12। তো এটা হয়ে গেল তোমাদের 4:3:2, ঠিক আছে? তো তাদের যে মজুরির অনুপাতটা হবে এই অনুপাতে তারা পাবে, ঠিক আছে? তো এইবার দেখো তারা কিন্তু কতদিন করে কাজ করেছে, দেখো এ হচ্ছে যে প্রথম জন ব্যক্তি সে হচ্ছে 4 দিন, দ্বিতীয় জন ব্যক্তি হচ্ছে 5 দিন, আর তৃতীয় ব্যক্তি হচ্ছে 6 দিন কাজ করেছে। তো এখানে যদি আমরা এভাবে গুণ করে দিই 4, এখানে হচ্ছে 5 আর এখানে 6, তাহলে কিন্তু আমরা আসল অনুপাতটা পেয়ে যাব এই মোট টাকার, ঠিক আছে? দেখো 4×4=16, 3×5=15, আর 6×2=12। তো এটা হয়ে যাবে ওদের টাকার অনুপাতটা, ঠিক আছে? এই অনুপাতে ওরা এই 4,300 টাকাকে কিন্তু ভাগ করে পাবে। তো এটাকে যদি আমরা মোট করি কত আসবে দেখো, 5 আর 2 = 7, 7 আর 6 = 13, 13 হাতে 1, তো 1, 2, 3, 4, 43 হয়ে গেল, ঠিক আছে? তো এবার আমরা এই 43 কে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় ব্যক্তির মধ্যে ভাগ করে দেব, ঠিক আছে? তো এখানে লিখছি প্রথম ব্যক্তি পাচ্ছে হচ্ছে 4,300 টাকা কে হচ্ছে 16 আর নিচে হচ্ছে 43, ঠিক আছে? তো এটাকে যদি কাটাকাটি করে আমরা 100 পাবো, তো ও হচ্ছে 1600 টাকা পাচ্ছে, প্রথম ব্যক্তি মোট 1600 টাকা পাচ্ছে। দ্বিতীয় ব্যক্তি কত পাচ্ছে দেখো, তো এটাকে যদি কাটাকাটি করে তো 100ই আসবে এখানে, আর এখানে দেখো 15, ঠিক আছে? 15, তার মানে দ্বিতীয় ব্যক্তি মোট পাচ্ছে 1500 টাকা, আর তৃতীয় ব্যক্তি পাচ্ছে দেখো 100 × এখানে দেখো 12, ঠিক আছে? তার মানে হচ্ছে 1200 টাকা পাচ্ছে। মানে প্রথম ব্যক্তি মোট পাচ্ছে 1600 টাকা, দ্বিতীয় ব্যক্তি মোট পাচ্ছে 1500 টাকা, আর তৃতীয় ব্যক্তি মোট পাচ্ছে 1200 টাকা, ঠিক আছে? কিন্তু তারা প্রত্যেকে একদিনে একদিনে দৈনিক কত টাকা করে মজুরি পেয়েছে সেটা বের করতে বলেছে। তো প্রথম ব্যক্তি কতদিন কাজ করেছে, 4 দিন কাজ করেছে। তো এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসবে দেখো, 4×4=16, ঠিক আছে? 400 টাকা। আর দ্বিতীয় ব্যক্তি কতদিন কাজ করেছে, 5 দিন কাজ করেছে। তো এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসবে, 300, ঠিক আছে? আর এটাকে কত দিয়ে ভাগ করবো দেখো, 6 দিন কাজ করেছে। তো এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করে দিই দেখো কত আসবে, 200। তো প্রথম ব্যক্তির মজুরি কত, 400 টাকা, দ্বিতীয় ব্যক্তির মজুরি হচ্ছে 300 টাকা, আর তৃতীয় ব্যক্তির মজুরি হচ্ছে
200 টাকা, ঠিক আছে? তো এটা হয়ে গেল তোমাদের অ্যানসার, 400 টাকা, 300 টাকা আর 200 টাকা। তো এখানে বলেছিল তোমাদের প্রত্যেকে দৈনিক কত টাকা করে মজুরি পেল, তো এখানে হয়ে যাবে 400 টাকা, 300 টাকা আর 200 টাকা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট আসা যাক। তো 14 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি বিদ্যালয়ে 660 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:9, কিছুদিন পর 30 জন ছাত্রী ও কিছু ছাত্র যোগদান করলে ছাত্র ও ছাত্রীর অনুপাতটা কত হয়ে যায়? 4:3। কতজন ছাত্র যোগদান করেছিল, ঠিক আছে? এই যে দেখো এখানে কিছু ছাত্র যোগদান করেছিল, তো এই কিছু ছাত্রটাই আমাদের এখানে বের করতে হবে, ঠিক আছে? তো দেখো মোট কতজন ছাত্র ছাত্রী হয়েছে, 660 জন, ঠিক আছে? 660 জন আগে ছাত্র ছাত্রী ছিল। তো এখান থেকে আমরা দেখো এখানে কি বলেছে, ছাত্র ছাত্রীর অনুপাতটা হচ্ছে 13:9, 13:9। তো এখানে আমরা হচ্ছে ছাত্র সংখ্যাটাকে বার করে নি, ছাত্র সংখ্যা, তো ছাত্র হচ্ছে 660 ইনটু 13 ভাগ রয়েছে কত, 13 আর 9 যোগ করলে হচ্ছে 22। এটাকে যদি কাটাকাটি করি 11 দিয়ে কাটা যাবে, 11 দিয়ে কাটলে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 60, এটা দিয়ে কাটলে 30, ঠিক আছে? এখানে হয়ে গেল 3^39, মানে 390 জন ছাত্র, 390 জন যদি ছাত্র থাকে তো ছাত্রী সংখ্যা কত, ঠিক আছে? ছাত্রী সংখ্যাটা আমরা এখানে বের করে নিই, ছাত্রী সংখ্যা হয়ে যাবে 660 জন থেকে আমাদের 390 মাইনাস করতে হবে। তো এখানে যদি আমরা বিয়োগ করে দিই এখানে কত আসবে, 0, 16 থেকে 9 গেলে হচ্ছে 7 আর এখানে গেলে 2, ঠিক আছে? 270 জন, ঠিক আছে? 270 জন কি হয়ে গেল, ছাত্রী সংখ্যা। এখানে কি বলেছে দেখো, কিছুদিন পর 30 জন ছাত্রী যোগদান করলো, তো এখন আমরা বের করব তো ছাত্রী সংখ্যা কত হয়ে গেল, এখন 270 আগে ছিল তার সাথে 30 জন আরো যোগ হয়ে গেল, তাহলে টোটাল কত হয়ে গেল, 300 জন, ঠিক আছে? এখন এখন ছাত্রী সংখ্যা কত হয়ে গেল, 300 জন। তো 300 জন হচ্ছে, এখন দেখো নতুন অনুপাতটা কি বলেছে, 4:3, তো এখানে হচ্ছে ছাত্র এটা আর এটা হচ্ছে ছাত্রী, তো 3 মানে এখানে কত বলে দিয়েছে, 300, 3 মানে 300, তার মানে 1 মানে কত, 1 মানে 100। তো আমাদের এখানে ছাত্র সংখ্যা বের করতে হবে, ছাত্র সংখ্যা কত হয়ে গেল, 4 মানে হচ্ছে 400, ঠিক আছে? ছাত্র হয়ে গেল 4, ছাত্র হয়ে গেল 400 আর ছাত্রী হয়ে গেল 300, ঠিক আছে? তো এখানে দেখো আমরা বর্তমান যে ছাত্র সংখ্যাটা সেটা পেয়ে গেলাম, ঠিক আছে? বর্তমান ছাত্র সংখ্যা কত হলো, 400 জন, ঠিক আছে? কিন্তু আগে কতজন ছিল ছাত্র সংখ্যা, 390 জন। তো নতুন ছাত্র, নতুন ছাত্র সমান সমান 400 মাইনাস হচ্ছে 390, ঠিক আছে? তাহলে কতজন হয়ে গেল, 10 জন, ঠিক আছে? তো এখানে যে কিছু ছাত্র যোগদান করেছিল সেটা কতজন হয়ে গেল, 10 জন, ঠিক আছে? এটাই হয়ে যাবে তোমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট আসা যাক। তো 15 নম্বরটা দেখো এখানে কি বলেছে, একটি পরিবারের চাল ও গমের খরচের অনুপাত, খরচের অনুপাত কত বলেছে, 7:3। বর্তমানে চালের দাম 2:3 অনুপাতে এবং গমের দাম 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। বর্তমানে ওই পরিবারের চাল ও গমের খরচের অনুপাতটা বের করতে বলেছে এখানে, ঠিক আছে? তো দেখো পূর্বে তাদের যে খরচের অনুপাতটা কি ছিল, সেটা হচ্ছে 7:3, এটা হচ্ছে খরচ, এটা হচ্ছে চাল, এটা হচ্ছে গম। তো দেখো এখানে কি বলেছে, চালের যে দামটা সেটা কি অনুপাতে বৃদ্ধি হয়েছে, 2:3 অনুপাতে, সে দামটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে 2:3 অনুপাতে। 2:3 অনুপাতে বৃদ্ধি পাওয়া মানে কি, আগে যদি চালের দাম 2 টাকা ছিল তো এখন চালের দাম কত, 3 টাকা, ঠিক আছে? কিন্তু খরচটা কি ছিল, খরচটা হচ্ছে তাদের 7 ছিল, আগে কত ছিল চালের খরচটা, সেটা হচ্ছে 7 ছিল। তো এখানে আমাদের 7টা বের করতে হবে, তো এটা হয়ে যাবে 3/2×7। তো এটা হচ্ছে বর্তমানে চালের খরচ, ঠিক আছে, চালের খরচ। এখন আমরা গমের খরচটা বের করে নেব, তো গমের খরচটা, গমের যে দামটা সেটা কি অনুপাতে বৃদ্ধি পেয়েছে, 4:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? 4:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, মানে আগে যদি 4 টাকা দাম ছিল গমের, এখন হচ্ছে সেটার দাম 5 টাকা। তো খরচটা কি ছিল, 3, তো সেটা বের করতে হবে আমাদের, 5/4×3 এটা হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে গমের বর্তমান খরচ, গমের বর্তমান খরচ, ঠিক আছে? এটা হচ্ছে গমের বর্তমান খরচ, এটাই আমাদের কিন্তু বের করতে বলেছে অনুপাতে। তো এখন যে চাল ইস্টু গম সেটা কত হবে,
গমের খরচ, 40 টু গমের এটা হচ্ছে খরচটা বের হবে আমাদের, ঠিক আছে? 3/2 × 7 = 5/4 × 3, ঠিক আছে? এটা হয়ে যাবে খরচ। তো এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কি হবে দেখো, এই 3 এই 3 এখানে কেটে যাবে, তো এই যে 2 দিয়ে 2 আসবে, তো এখানে অনুপাতটা হয়ে যাবে তোমাদের এই দুইটা এখানে গুণ হয়ে যাবে 14:5, ঠিক আছে? তো বর্তমানে যে চাল আর গমের খরচের অনুপাতটা সেটা হয়ে যাবে 14:5, ঠিক আছে? বুঝতে পারলে? আগে ছিল 2, এখন 3, তো খরচ হচ্ছে 7, তো 7 এ আমরা এটা বের করে নিলাম। তো আগে হচ্ছে গমের দাম এটা ছিল, এখন হচ্ছে এটা, তো এখানে এখন খরচটা আমরা বের করব, সেটা হচ্ছে এখানে বের করে নিলাম। তো বর্তমানে চালের খরচ = বর্তমানে গমের খরচ, এটাকে যদি আমরা সলভ করি তাহলে বেরিয়ে আসবে আমাদের 14:5, ঠিক আছে? বুঝতে পারলে? চলো নেক্সট অঙ্কটা করা যাক। 16 নম্বরটা দেখো কি বলেছে, 16 নম্বরটাও অনেকটা 15 নম্বরের মতোই। দেখো এখানে A:B এর আগের বছরের আয়ের অনুপাত 3:4, তাদের আয় এ বছর 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। মানে এ এর যে আয়টা সেটা হচ্ছে 2:3 অনুপাতে এবং বি এর যে আয়টা সেটা 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। যদি এ বছর তাদের মোট আয়, এ বছর তাদের মোট আয় কত, 28,500 টাকা হয়, তবে এ বছর এ এর আয় কত, এই বছরে এ এর আয়টা বের করতে বলেছে, ঠিক আছে? তো আগেরটার মতোই আমরা অনেকটা করব। দেখো এখানে কি করতে হবে, তো বর্তমানে A:B বের করে নি, ঠিক আছে? বর্তমানে A:B আমাদের এখানে বার করতে হবে। তো বর্তমানে A:B বার করার জন্য এখানে আমি আগের মতো আর করছি না, একবারেই করছি। দেখো এ ছিল 3, ঠিক আছে? এ ছিল 3, তো কি অনুপাতে বৃদ্ধি পেয়েছে, 2:3 অনুপাতে, ঠিক আছে? 3 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? 2/3 এইভাবে হয়ে যাবে। আর বিটা কত হয়ে যাবে, বি হচ্ছে 4 ছিল আগে, ঠিক আছে? তো কি অনুপাতে বৃদ্ধি পেয়েছে, 5:4 অনুপাতে, ঠিক আছে? তো এটা হয়ে যাবে বর্তমানে অনুপাতটা। তো এটাকে যদি আমরা কাটি তো এটা এখানে 4 কেটে যাবে, তো হচ্ছে এখানে হয়ে যাবে 9:10, ঠিক আছে? তো বর্তমানে তাদের যে আয়ের অনুপাতটা সেটা কত, 9:10, ঠিক আছে? তো এখানে দেখো শুধু এখানে কি বলেছে, এ এর এবারের আয়টা বের করতে বলেছে। এ এর যদি আয়টা বার করি তাহলে কি হবে, মোট কত আছে ওদের, 28,500, 28,500 টাকা, তার মধ্যে এ কত পাচ্ছে, 9, আর টোটাল কত, 10 আর 9 = 19, ঠিক আছে? তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, তো এটাকে যদি আমরা 19 দিয়ে কাটি তাহলে কত হবে, দেখো 19 = 19, আর আসবে এখানে কত, 9, ঠিক আছে? 9 আর 5 = 95, তো 5 × 19 = 95, তো এখানে হয়ে যাবে 1500 টাকা। তো এখানে এখন যদি আমরা গুণ করি 15 × 9, তো 15 × 9 কত হয়, 135, আর পিছনে হচ্ছে 2টা 0, ঠিক আছে? তো এ এর এবছর আয় কত টাকা, 13,500 টাকা, ঠিক আছে? এটা হয়ে গেল এ এর বর্তমানে আয়, এটাই তোমাদের এখানে বের করতে বলেছিল, ঠিক আছে? বুঝতে পারলে? তো A:B এর অনুপাতটা আমরা এখানে বর্তমানে যে আয়টা করে সেটা বের করে নিলাম, তারপরে এখানে টোটাল থেকে A এর ভাগটা আমরা এখানে আলাদা করে নিলাম, ঠিক আছে? বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট আসা যাক। তো দেখো 17 নম্বর অঙ্কটা কি বলেছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হয়, 2:1, বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত, ঠিক আছে? বর্তমানে পিতা ও পুত্রের বয়সটা বের করতে বলেছে। তো আমরা এইখানে দেখো বর্তমানে কত বলে দিয়েছে, 8:3, তো এখানে আমরা ধরে নেব যে বর্তমানে পিতার বয়স হচ্ছে 8x আর পুত্রের বয়স হচ্ছে 3x, ঠিক আছে? তো এখানে কি বলেছে, তারপরে 10 বছর পরে, 10 বছর পরে পিতার বয়স কত হবে, 8x + 10, আর পুত্রের বয়স কত হবে, পুত্রের বয়স হয়ে যাবে 3x + 10, তো এটার অনুপাতটা কত বলে দিয়েছে দেখো, 2:1, ঠিক আছে? মানে 2/1। তো এটাকে যদি আমরা এখন সলভ করি দেখো, 8x + 10 = 6x + 20, তো তারপরে এখানে যদি সলভ করি এখানে 2x হয়ে যাবে, এখানে 6x টা এভাবে চলে আসলে আর 10টা উপরে চলে গেলে 10 আসবে, তো x = কত হয়ে গেল, 5, ঠিক আছে? এদিক 2 দিয়ে কাটলে হচ্ছে 5, ঠিক আছে? x = 5 হয়ে গেল। তো আমাদের এখন বর্তমানে পিতা ও পুত্রের বয়স, পিতা কত, 8x, 8x মানে কত, 8 × 5, তার মানে 5 × 8 = 40, আর পুত্র মানে কত, 3x, পুত্র 3x মানে 3 × 5 মানে 3 × 5 = 15, তো পিতার বর্তমান বয়স হচ্ছে 40 বছর আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে 15 বছর, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আর এই পিতা পুত্রের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, তোমরা এটা জানোই, ঠিক আছে? তো এটা মন দিয়ে করবে। চলো তাহলে নেক্সট আসা যাক। 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। এ ও বি এর সাপ্তাহিক আয়ের অনুপাত 9:7 এবং ব্যয়ের অনুপাত 4:3। যদি উভয়ই সপ্তাহে 200 টাকা করে সঞ্চয় করে তাহলে তাদের আয়ের সমষ্টি কত, ঠিক আছে? তাদের যে টোটাল আয়টা, এ আর বি এর যে টোটাল আয়টা, সেটা কত বের করতে বলেছে, ঠিক আছে? তো দেখো এখানে আমরা কি জানি, আয় ইকুয়াল টু সমান সমান ব্যয় প্লাস হচ্ছে সঞ্চয়, ঠিক আছে? ব্যয় আর সঞ্চয় যদি আমরা যোগ করি তাহলেই আমরা কিন্তু টোটাল আয়টা পাবো, ঠিক আছে? তো এখন যদি আমরা এখানে বের করি আয় মাইনাস সঞ্চয় ইকুয়াল টু ব্যয়, এটা আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে? তো এখানে দেখো এই জায়গাটা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে, ঠিক আছে? তো আমরা ধরে নিই এখানে যে সাপ্তাহিক আয় 9x আর হচ্ছে এর হচ্ছে 7x, ঠিক আছে? প্রথমটা 9x আর দ্বিতীয়টা হচ্ছে 7x। তো এখান থেকে যদি আমরা এটাকে করি, কি করে লিখবো দেখো, 9x মাইনাস, ও 200 টাকা কিন্তু সঞ্চয় করে, ঠিক আছে? 200 টাকা সঞ্চয় করে, আর তারপরে বি কত, 7x টাকা আয় করে, তার মধ্যে থেকে আবার 200 টাকা সঞ্চয় করে, ঠিক আছে? আয় মাইনাস সঞ্চয় ইকুয়াল টু দেখো এই বি, ব্যয়ের অনুপাত কত বলে দিয়েছে দেখো, 4/3, এটা বলে দিয়েছে কিন্তু, ঠিক আছে? আয় মাইনাস সঞ্চয় সমান সমান ব্যয়, আয় হচ্ছে টোটাল 9x করে, ও ব্যয় 200 টাকা করে, আর সঞ্চয় হচ্ছে 4, ঠিক আছে? তো এখানে আমরা এখানে এ আর বি এর আয় মাইনাস ব্যয় আর সঞ্চয়টা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে? তারপরে এখানে যদি আমরা এটাকে সলভ করি তাহলে কি আসবে দেখো, গুণাগুণি গুণ করে দিই, 4 × 7 = 28, এক্স মাইনাস 4 × 2 = 8, 800 ইকুয়াল টু 3 × 27, এক্স মাইনাস 3 × 2 = 6, 600, ঠিক আছে? তো এটাকে যদি এখানে আনি তো শুধু এক্স পড়ে থাকবে পাশে, আর ওটাকে যদি ওপাশে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে 200, ঠিক আছে? তো এক্স ইকুয়াল টু 200 পেরিয়ে গেল। তার মানে কি বলেছে, এ হচ্ছে কত, 9x, 9x মানে হচ্ছে 9×200 মানে হচ্ছে 1800, ঠিক আছে? আর বি হচ্ছে কত, 7x মানে হচ্ছে 7×200 মানে 1400, ঠিক আছে? তো এখানে কি বলেছে দেখো, তাদের যে আয়ের সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে এই দুটো কিন্তু এখন এখানে যোগ করে দিতে হবে, 0, 0, 2 আর 3, টোটাল কত হচ্ছে 3200 টাকা, ঠিক আছে? তো তাদের আয়ের সমষ্টি কত হয়ে গেল, তাদের আয়ের সমষ্টি হয়ে গেল 3200 টাকা, ঠিক আছে? বুঝতে পারলে? তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে, আর কমেন্টে আমাকে জানাবে যে কেমন লাগলো, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। আর এছাড়াও তোমরা এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে থাকবে, তোমরা এখানে সব আপডেট পেতে থাকবে, এবং ফেসবুকে তোমাদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে নলেজ পয়েন্ট নামে, ঠিক আছে? তোমরা যদি ফেসবুকে গিয়ে নলেজ পয়েন্ট সার্চ করো তাহলেই তোমরা সেই গ্রুপটা পেয়ে যাবে এবং সেখানে জয়েন হয়ে থাকবে, সেখানেও আমি সেই আপডেটগুলো দিতে থাকি। আর তোমরা যদি কেউ আমাকে ফেসবুকে ফলো করতে চাও এই লিঙ্কটাতে ফলো করতে পারো, ঠিক আছে? এই দুটো লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।